हेलो फ्रेंड्स, बेंगली जॉब इन्फो यूट्यूब चैनले आपनादे स्वागत। तो आजकेर ई भिडियोर माध्यमे आपनादेर काछे एकटा बिराट बड़ो सुखबरेर विषय आपनादेर काछे शेयर करब। तो ई सुखबरेर विषयटी हलो आईपीपी मोबाइल बैंकिंग, अर्थात आईपीपी अकाउंट आपनारा जारा यूज करेन आईपीपी कस्टमारदेर क्षेत्रे एकटा खूबई बड़ो सुखबर। ई आईपीपी अकाउंटे किन्तु भार्चुअल डेबिट कार्ड किन्तु आपनादेर लंच हये गेछे, अर्थात आपनारा एटीएम कार्ड किन्तु आपनारा शो करते पारबेन, एमनकि भार्चुअल डेबिट कार्डेर माध्यमे अर्थात एटीएम कार्डेर माध्यमे आपनारा किन्तु विभिन्न रकमेर काज करते पारबेन। अनलाइन शपिंग थेके शुरू करे एकटा भार्चुअल डेबिट कार्डेर जा जा करणीय जा जा কাজ রয়েছে সবকিছুই কিন্তু আপনারা সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। তো বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমার এই বেঙ্গলি জব ইনফো চ্যানেলটি নতুন ভিজিট করছেন বা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এমনকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে আইপিপি মোবাইল ব্যাংকিং যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটা আমার এমপিন আমি দিয়ে আমি খুলে নিচ্ছি। তারপরে কীভাবে ভার্চুয়াল ডেবিট কার্ডটা আমরা পাবো, এমনকি ভার্চুয়াল ডেবিট কার্ডের কত টাকা কী লাগে, এমনকি টার্ম অ্যান্ড কন্ডিশন কি সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ওপেন করে নিয়েছি, এটা যদিও আমার অ্যাকাউন্ট না, আমার ফোনে লগ ইন করা রয়েছে। এইখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে রুপে কার্ডস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই রুপে কার্ডস। আর এই ব্যাপারটা যে বলার আগে আপনাদের কাছে আরেকবার একটা কথা বলে রাখি, যারা যারা এই আইপিপি মোবাইল ব্যাংকিং এই অ্যাপসটা এখনও পর্যন্ত আপডেট করেননি, আপডেট অবশ্যই করে নেন। আপডেট না করলে কিন্তু এই ব্যাপারটা আপনারা পাবেন না। আর যারা যারা আপডেট করেছেন বা এরকম ইন্টারফেস যাদের আসছে তাদের ঠিক আছে, অবশ্যই কোনো অসুবিধা নেই। এই যে রুপে কার্ডস অপশনটা দেখতে পাচ্ছেন, এই রুপে কার্ডস অপশনটা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভার্চুয়াল ডেবিট কার্ড, অর্থাৎ এখানে এই অপশানটা কিন্তু আগেও ছিল, কিন্তু এই অপশানটা ক্লিক করার পরে কিন্তু আমরা ডেবিট কার্ডটা পাচ্ছিলাম না, কিন্তু এখন থেকে কিন্তু কীভাবে পাবো দেখে নেন। তো ভার্চুয়াল ডেবিট কার্ড অপশানটা ক্লিক করবো, ভার্চুয়াল ডেবিট কার্ড অপশানে ক্লিক করার পরে একটু জাস্ট ওয়েট করবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের অপশানে চলে এসেছে রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড, এই অপশানটা আছে নিচে একটু দেখতে পাচ্ছেন, এই অপশানটা আমরা ক্লিক করবো। এই অপশানটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রুপে ভার্চুয়াল কার্ড, এখানে ভ্যালিডিটি ইন মান্থস 60, অর্থাৎ 60 মাসের ভ্যালিডিটি এই কার্ডটা যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে 60 মাস, অর্থাৎ 5 বছরের জন্য এই কার্ডের ভ্যালিডিটি। এবারে কয়েকটা টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আমরা হালকা করে একটু দেখে নিই। ওয়ান টাইম ভার্চুয়াল কার্ড ইস্যুরেন্স ফর ফিজ ফর আরএস 25 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি, অর্থাৎ 25 টাকা আপনার এখানে কিন্তু অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করা হবে, 25 টাকা কাটা হবে এই কার্ডটি পাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনার 60 মাস, অর্থাৎ 5 বছরের জন্য কার্ডটি আপনি পেয়ে যাচ্ছেন। আর বিস্তারিত জানতে গেলে এই ওয়েবসাইটটা ভিজিট করতে বলছে, যেটা অর্থাৎ এটা আইপিপি অনলাইন, অর্থাৎ আইপিপির অফিসিয়াল ওয়েবসাইট, সেটা দেখার দরকার নেই। আমরা সব জানি কার্ড মাত্রই কিন্তু একটা চার্জ কাটে, সেক্ষেত্রে কিন্তু আইপিপির ক্ষেত্রে দেখছি অনেক কম চার্জ কাটছে। তারপর 2 নম্বর দেখছি, ইয়োর ভার্চুয়াল ডেবিট কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ফর অনলাইন ট্রানজাকশন উইদিন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে এটা কিন্তু খুব অ্যাক্টিভ থাকবে, এটা এখানে 2 নম্বর টার্ম অ্যান্ড কন্ডিশনে বলা রয়েছে। আর 3 নম্বর হচ্ছে ইউ ক্যান ম্যানেজ ইউর কার্ড ইউজেজ লিমিট ব্লক আনব্লক আফটার কার্ড জেনারেশন, কার্ড জেনারেশনের পরে কার্ড তৈরি হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার কার্ডের টাকার লিমিট আপনি ইউজ করতে পারেন, এমনকি ব্লক আনব্লক নিজের ইচ্ছা মতো করতে পারেন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে কার্ডটা কোনো অ্যাবিউজ হচ্ছে বা আপনার কার্ডটা প্রবলেম হচ্ছে বা অন্যরা কেউ হয়তো ইউজ করেছে আপনার সিভিপি কোড, আপনার কার্ড নাম্বার বিভিন্ন হয়তো জেনে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিন্তু কার্ডটা নিজের ফোন থেকে কিন্তু নিজের এই অ্যাপ থেকে কিন্তু আপনি কার্ডটা ব্লক করে নিতে পারেন, এমনকি পরে আনব্লক করে নিতে পারেন। তো এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই আপনারা একটু জেনে নিতে পারেন, আর না জানলে অসুবিধা নেই। তারপরে কিন্তু এখানে ক্লিক করবেন, এই বক্সটাতে ক্লিক করার পরে এখানে নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার সেভিংস অ্যাকাউন্টের শেষে 4টা ডিজিট দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের, কার্ড টাইপ রূপে ভার্চুয়াল কার্ড, ভ্যালিডিটি এখানে দেখা যাচ্ছে 60 মান্থ, তারপরে 60 মান্থ মানে 5 ইয়ার্সের জন্য। তারপর কনফার্ম বাটনে ক্লিক করবো, কনফার্ম বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করবো। জাস্ট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু চলে আসবে, অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে আপনি আইপিপি অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো ওটিপি চলে এসেছে 090-823-823। ওটিপি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কার্ডটা এখানে চলে এসেছে, এখানে আমি ভার্চুয়াল ডেবিট কার্ডটা এখানে আমি দেখতে পাচ্ছি। এই যে কি সুন্দর একটা ভার্চুয়াল ডেবিট কার্ড, যেটা আমরা পেটিএমের ক্ষেত্রে এইভাবেই আমরা কিন্তু দেখে থাকি। এই কার্ডটা দিয়ে কিন্তু এখানে আমরা ইউজ করতে পারবো অনলাইন ট্রানজ্যাকশানে, পুরো ইন্ডিয়াতে সব কিছু কাজে কিন্তু আমরা ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি রুপে কার্ড ডেবিট কার্ডটা নামটা শো করছে, এখানে ডিজিট শো করছে, এমনকি এখানে ম্যানেজ লিমিট ব্লক ভার্চুয়াল ডেবিট কার্ড এই অপশানগুলো চলে এসেছে। এই কার্ডটার বিপরীতে যে সিভিপি কোড রয়েছে বা কার্ডটার পিছন দিকে কি রয়েছে পুরো কার্ডটার ডিটেলসে, অর্থাৎ উপরে নাম্বারগুলো পরিষ্কার দেখার জন্য ভিউ কার্ড ডিটেলস অপশানে ক্লিক করবো। ভিউ কার্ড ডিটেলস অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে এমপিন চাইছে, এমপিনটা আমি আমার দিয়ে দেবো। যদিও আপনারা এখানে শেয়ার করবেন না নিজের কার্ডের নাম্বার বা নিজের সিভিপি কোড বা এমপিন কারো কাছে শেয়ার করবেন না, এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কনফার্ম বাটনে ক্লিক করলাম, কনফার্ম বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পুরো নাম্বারটা কিন্তু এখানে চলে এসেছে,
তারপর সিভিভি কোড এমনকি মান্থ ইয়ার সব কিছু কিন্তু এখানে চলে এসেছে এই কার্ডটার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডটা, এরপর হচ্ছে ম্যানেজ লিমিট, ম্যানেজ লিমিট অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ম্যানেজ লিমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 50,000 টাকা পর্যন্ত এখানে লিমিট রয়েছে, 0 থেকে 50,000। আপনি কিন্তু এখানে সেট করে নিতে পারেন, কিন্তু এখানে 50,000 দেওয়া রয়েছে, মানে আমার লিমিটটা এখন 50,000। এখানে আরও বেরিয়ে যাব, আবার ব্লক ভার্চুয়াল ডেবিট কার্ড, এখানে এটা ক্লিক করে কিন্তু আমি কার্ডটাকে কিন্তু যে কোনো টাইম ব্লক করে দিতে পারি যদি মনে হয় যে আমার কার্ডটা অ্যাবিউজ হচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন যে ভার্চুয়াল ডেবিট কার্ডটা কীভাবে আমরা এখন পাচ্ছি। ডিসেম্বরের প্রথম থেকে, 2020 ডিসেম্বরের প্রথম থেকে কিন্তু আমরা এই ভার্চুয়াল ডেবিট কার্ডটা কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। তো ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের কাছে কিন্তু শেয়ার করার মাধ্যমে কিন্তু পৌঁছে দিন, এমনকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট একটা হেল্পফুল ভিডিওতে, তো ধন্যবাদ।